এই মুহূর্তে মোখার গতিবিধি কোন দিকে সেই বিষয়টি জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন আবহাওয়া অধিদপ্তর কি বলছে, মোখার প্রভাব কতটুকু রয়েছে এখনো? ঝুমি, শুরুতেই যেটা আপনি প্রশ্ন করলেন, শেষ প্রশ্নটা, যে মুখার যে বর্তমান অবস্থা সেটা কিন্তু ইতিমধ্যেই আমাদের দেশের উপকূল অঞ্চলগুলো দিয়ে অতিক্রম করছে, এমনকি সন্ধ্যার পরে, বিগত যে সময়টা আছে সন্ধ্যা 7টার পরে, এই পুরো উপকূল জুড়ে সেটি হচ্ছে অতিক্রম করে ফেলবে। আর যেটার বাতাসের এখন গতিবেগ, যেহেতু দুপুর 2টা আবার 8টার দিকে, 3:30 দিকে যে সংবাদ সম্মেলন করেছেন, তারা 120 কিলোমিটার যে গতিবেগ সেটা কমে এসে এখন কিন্তু মোটামুটি বলা যায় যে 80 কিলোমিটার। আর এটা এখন যেখানে আছে সেটা হচ্ছে যে মিয়ানমারের সিটওয়ের যে উপকূল অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে। তো বলা যায় আসলে বাংলাদেশ অনেকটাই সুরক্ষা বা যে ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারেই কিন্তু নেই। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামী 24 ঘন্টায় উপকূল অঞ্চলগুলো দিয়ে যে প্রবল আকারে কিন্তু যেটা হচ্ছে বৃষ্টি, ভারী বৃষ্টি বর্ষণ কিন্তু হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও বলছে যে এই রাজধানীতে যে তাপমাত্রা কমেছে সেটা হচ্ছে আগামীকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। আর আরেকটি যে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, আমরা যতটুকু জানতে পেরেছি যে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই সমস্ত এলাকা পাহাড় ধসের একটা কিন্তু তারা একটি তথ্য কিন্তু আমাদেরকে দিয়েছে। তো সেক্ষেত্রে সেখানকার সাধারণ মানুষ যাতে করে সতর্ক থাকে সেই বিষয়েও কিন্তু তারা জানিয়েছেন বা সতর্ক থাকার আহ্বান কিন্তু করেছেন। আর এই ঘূর্ণিঝড়ের যে সেন্ট মার্টিন উপকূল অঞ্চল দিয়ে যখন প্রবাহিত হয়েছে তখন কিন্তু আপনি জানেন যে 147 থেকে 160 কিলোমিটার বেগে আঘাত হেনেছে। পাশাপাশি কক্সবাজারে, যেটা কক্সবাজার সহ চট্টগ্রামের যে উপকূল অঞ্চলগুলো রয়েছে, অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও এই প্রভাব কিন্তু হয়েছে। তো বলা যায় যে সন্ধ্যার পর, মানে 7টার পরে এর প্রভাব বা শক্তি, সেই শক্তি একেবারেই থাকবে না, সেটা প্রবাহিত হয়ে যাবে আগামী। আরেকটি তথ্য আমি দিয়ে রাখছি যে আগামী যে চার দিন মোটামুটি বলা যায় যে উপকূল অঞ্চলগুলোতে এই যে ভারী বর্ষণ সেটা কিন্তু প্রবাহিত হবে বা সেটা বিরাজ করবে। আর সব এই পরবর্তীতে যে সংবাদ সম্মেলন করবে 8:30 বা 9টার দিকে, সে বিষয়ে নতুন করত। আর যে বিপদ সংকেতগুলো দেখা হয়েছিল, মহাবিপদ সংকেত, সেটা কিন্তু এখনও রেখে দিয়েছে, পরবর্তী হয়তো বা সংবাদ সম্মেলন করে তারা এটি নামিয়ে ফেলার সম্ভাবনাও কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তর, যতটুকু আমরা জেনেছি। তো এই ছিল এখান থেকে সবশেষ, পরবর্তী কোনো নতুন তথ্য পেলে অবশ্যই জানানোর চেষ্টা করবো। ঝুমি, নিশ্চয়ই আরিফ, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় মোখা উপকূলে কি প্রভাব ফেলেছে সেই বিষয়ে জানতে কক্সবাজারের টেকনাফ থেকে আমাদের সহকর্মী দাউদ খান সেখানে রয়েছেন, তার সাথে যুক্ত হব আমরা। দাউদ, আপনি সকাল থেকে সেখানে আছেন এবং পুরো ঘূর্ণিঝড়টি উপকূল দিয়ে যখন অতিক্রম করেছে আপনি দেখেছেন, একটু সার্বিকভাবে জানাবেন যে এখন কি অবস্থা এবং কতটা প্রভাব সেখানে ফেললো। জুমি, শুরু থেকে যে আশঙ্কাটি করা হয়েছিল, অর্থাৎ ঘূর্ণিঝড় মোখার যে প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ যেটি উপকূলে যে এলাকাগুলো রয়েছে সেগুলোকে ব্যাপক যে বিধ্বংসী অবস্থার কথা শুরু থেকে বলা হচ্ছিল সেটি কিন্তু পড়েনি। তবে ঠিক টেকনাফের যে দ্বীপটি রয়েছে, অর্থাৎ সেন্ট মার্টিন যে দ্বীপটি রয়েছে, সেখানে কিন্তু এর আঁচ ভালোই পড়েছে। আমরা সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি বেশিরভাগ বাড়ি ঘরে কিন্তু বিধ্বস্ত হয়ে যাচ্ছে এবং গাছপালাও উঠে চলে যাচ্ছে। তবে যেহেতু মায়ানমার উপকূলের দিকে আসলে চলে যাওয়ার কারণে কিন্তু আমাদের যে বাংলাদেশের যে টেকনাফের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসতে খুব কম পড়েছে এবং যে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হয়েছিল সেটিও বাংলাদেশের যে খুব কম পড়েছে এবং যে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হয়েছিল সেটিও কিন্তু এখন পর্যন্ত হয় বা কোনো ভারী বর্ষণের এবং থেমে থেমে কিন্তু দমকা বাতাস এখনো বইছে এবং সাধারণ মানুষজনকে আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ জেলে রয়েছে, অর্থাৎ বিভিন্ন এলাকার যে রাস্তাঘাট গুলো রয়েছে সেখানে কিন্তু গাছপালা উপরে পড়ে আছে, অর্থাৎ মূল যেখানে গাছপালা ছিল সেগুলো অপসারণের মধ্যে এখন কাজ চলছে। আসলে সাধারণ মানুষের সাথে একটু কথা বলতে চাই, যারা যেহেতু এলাকাটি রয়েছেন, অর্থাৎ আমি একটি এলাকাতে অবস্থান করছি, আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক অনেক আপনারা কি সবাই আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন কিনা? হ্যাঁ, কেন জানলেন?
আপনাদের জন্য কি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হয়েছিল যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে খাবারের ব্যবস্থা আপনাদের জন্য কি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হয়েছিল অর্থাৎ যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল কিনা আপনারা শুরুতে তো অনেক আতঙ্কগ্রস্ত ছিলেন এখন আসলে কেমন লাগছে এখানে আশ্রয় কেন্দ্র বাড়িঘর পানের বড় লবণের সার সব ধ্বংস হয়ে গেছে এখানে জি আমার কাছে এরকম বাতাস যখন আসতে আসে সুপারি গাছ পানের বড় একদম মিশে গেছে আর যারা কি বেড়ার ঘর আছে ওরাই নাকি বিষা গেছে আর এখানে গাছপালা যেগুলো আছে এগুলো সব একদম ক্ষতিগ্রস্ত হয়েছে ওই লবণের মাছ যেগুলো আছে আহত হয়েছে কিনা এমন কোন তথ্য আপনাদের কাছে আছে আহত হয় নাই কিন্তু ওই গাছপালা গুলো কিন্তু সাধারণ মানুষের সাথে আমরা বেশ কয়েকটি গ্রাম ঘুরেছি সাধারণ মানুষেরা যেটি বলছেন তাদের অবকাঠামোগত অনেক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ঝুমি সাধারণ মানুষের সাথে আমরা বেশ কয়েকটি গ্রাম ঘুরেছি সাধারণ মানুষেরা যেটি বলছেন তাদের অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে বিশেষ করে যে কাঁচা ঘরগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই ভেঙে পড়েছে এবং অনেকেই কিন্তু এখন সাহায্যের জন্য চেয়ে আছেন তবে আমরা জেলা প্রশাসনের সাথে দাউদ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আপনার সাথে সংযুক্তিতেও কিছুটা সমস্যা ছিল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আপনি নিরাপদে থাকবেন।